পদ্মা সেতু নির্মাণে শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। ট্রানজিট কার্যকর ও আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাড়বে বাণিজ্য। সুফল পেতে নির্দিষ্ট পণ্য আমদানি রপ্তানির নিয়ম শিথিলের পরামর্শ। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ। সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। এবং এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে 235 কোটি টাকারও বেশি, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বিক্রি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এ পরীক্ষা, চলবে বেলা 1টা পর্যন্ত। পরীক্ষার জন্য সকাল থেকেই দেশের সবগুলো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভিড় করেন। এবছর আগে নেওয়া হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা, এরপর 10 মিনিটের বিরতি দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সৃজনশীল বা রচনামূলক লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছে 16,51,523 জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 1.5 লাখেরও বেশি। এবছর ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এবার দেশে 3,143টি কেন্দ্রে এবং দেশের বাইরে 8টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকালে তেজগাঁওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব স্তরে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন ইন্ডিকেটর বলেন বা বিভিন্ন যেসব সূচক বলেন সেগুলোর পরিমাপে আমাদের শিক্ষার মান, বিজ্ঞান পড়া এগিয়ে যাওয়া এটা অগ্রসর হচ্ছে। যদিও আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মান বৃদ্ধি করা, এটা রাতারাতি কেউ কোনো দুনিয়া কেউ করে নাই। আমাদের এখন শিক্ষার্থীর সংখ্যা গত 6 বছরে দ্বিগুণ হয়েছে। এই বছর দুইটা সিগনিফিকেন্ট বিষয় আমি উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে এইবার পরীক্ষায় অনেক বেশি বেড়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে শঙ্কা ছিল, আমাদের যে উদ্বেগ ছিল, এটা আমরা কাটিয়ে উঠেছি। আমাদের গার্জিয়ানরা, আমাদের পরীক্ষার্থীরা, তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন এবং নিয়ে তারা প্রস্তুত হয়ে পরীক্ষার হলে যাবেন। এখন সবথেকে বড় হলো এই যে ফেসবুক নামক যে আমাদের যে এই নতুন একটা কালচার দাঁড়াইছে, এইটা মানুষকে কনফিউজ করার জন্য নানা ধরনের কতগুলো প্রশ্ন দিয়ে দেয়। কোনো গুজবে কান দিবেন না, কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কোনো ফেসবুক বা যাই যারা করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ফেসবুকের ব্যবস্থা, ওই যে বিআরটিএসে তারা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন। দর্শক, আগামী 17ই এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাচ্ছে সময় সংবাদের দল, জানছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় আজ থাকছে মুন্সিগঞ্জ জেলা। এ মুহূর্তে মুন্সিগঞ্জের দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি দর্শকের কাছে যাত্রায়। আজ আমরা রয়েছি মুন্সিগঞ্জ জেলায়, একসময়কার বিক্রমপুর, এখনকার পদ্মাপাড়ের মুন্সিগঞ্জ, যেই ভূমি জন্ম দিয়েছে অতীশ দীপঙ্কর।
আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো সব সূর্য সন্তানদের সেই ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি, দর্শকদের মতামত জানতে এসেছি। কৃষিতে সমৃদ্ধ এই জেলা এবং একই সঙ্গে কিন্তু কৃষির পাশাপাশি সড়ক দুর্ঘটনা বা নৌ দুর্ঘটনার মতো সংবাদ আমাদের প্রচার করতে হয়েছে এই জেলা থেকে। এই জেলার যেসব সংবাদ প্রচার করেছি এতদিন দর্শকদের কাছে, যেই দর্শকদের জন্য আমাদের সংবাদ প্রচার করা তাদের মতামত জানতে আমরা সরকারি হরগঙ্গা কলেজে এসেছি। এখানকার দর্শকদের মতামত জানবো, সময় সংবাদ তাদেরকে কতটুকু তথ্য জানাতে সক্ষম হয়েছে। গত 5 বছরে আপনার জেলার সংবাদ সময় সংবাদে কতটা উঠে এসেছে? জি, আমার জেলার সংবাদ খুব ভালোভাবেই সময় সময় দেখানো হয়েছে। মূলত দুর্ঘটনাটা দেখেছি যে গত পৌরসভা নির্বাচনে খুব ভালো করে আমাদের জেলার সংবাদ খুব ভালো করে প্রচার করা হয়েছে। বিভিন্ন দিক থেকে দেখছি যে আমাদের টিভিতে দেখেছি সময় সংবাদে বিভিন্ন দুর্ঘটনা বলেন, বিভিন্ন ধরনের যা 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 কিছু ঘটেছে আমাদের প্রতিনিধি সময় সংবাদের প্রতিনিধি আমাদের খুব ভালো করে দেখিয়েছে। ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্মের জন্য যেসব তথ্য প্রচার করা, তরুণ প্রজন্মের আগ্রহ যাতে থাকে খেলার খবর বা তথ্য প্রযুক্তির খবর, সেগুলো কি আমরা যথেষ্ট প্রচার করতে পারছি? হ্যাঁ, আপনারা যথেষ্টভাবে করতে পারতেছেন। তবে আমি বলবো যে তরুণ প্রজন্মের জন্য খেলার যে ইয়াগুলো দেখানো হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা। তো আমার নিজস্ব জেলা হচ্ছে গাইবান্ধা জেলা, হ্যাঁ গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা। আমি চাচ্ছি ওটা তো গ্রাম্য অঞ্চল পুরোপুরি, তো ওখানে অনেক ঘটনাই ঘটে যেটা আমরা সময় টেলিভিশনে পাই না। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো মুন্সীগঞ্জের জেলা দর্শকদের মতামত দিচ্ছি, গাইবান্ধার জেলার দর্শকরা মতামত জানিয়েছেন, তাদের সময় সংবাদ নিয়ে তাদের পরামর্শ দিয়েছেন। আপনার জেলা কৃষি নির্ভর জেলা, প্রধান অর্থনীতি কৃষি। কৃষির সংবাদ আমরা কতটা তুলে আনতে পেরেছি গত 5 বছরের সময় সংবাদে? অবশ্যই, আমি যেটা মনে করি যে সময় টিভি সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে থাকে। এবং এই যে কৃষি নির্ভর যে সংবাদগুলো, বিশেষ করে এখন যে আলুর সিজন, আলুর বিভিন্ন যে এখন এই মুহূর্তে যে ঠান্ডা জনিত কারণে আলুতে অনেক ধরনের মরক এবং অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এই সংবাদগুলো আর বেশি বেশি করে এই মুহূর্তে তুলে ধরলে কৃষকরা আরও বেশি উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন সময় সংঘাত সংঘর্ষের খবরাখবর প্রচার করে থাকি, যাতে শিশুরা কোনো ধরনের বিকৃত ছবি না দেখে তার জন্য আমরা আসলে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করি। সেটি আসলে আমরা কতটুকু সক্ষম হয়েছি দায়িত্বশীলতার সঙ্গে সংঘর্ষের সংঘাতের খবরাখবর প্রচার করতে? ধন্যবাদ। সময় টিভি আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, যে কারণে এই 5 বছরে অল্প সময়ে এত জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু আমার একটি প্রস্তাবনা হচ্ছে যে খুন খারাপি সারা বাংলাদেশে ঘটছে, ঘটবে, এটি স্বাভাবিক। কিন্তু এই খবরগুলি দেখতে দেখতে মানুষ একটা নিরাশার মধ্যে চলে আসছে। আমার মনে হয় এটার পাশাপাশি প্রত্যেকটা মফস্বল জেলায় অনেক ভালো মাপের অনুষ্ঠান হয়, নাট্য উৎসব হয়, সাংস্কৃতিক উৎসব হয়, নৃত্য উৎসব হয়। এই ভালো ভালো খবরগুলি যেন, মফস্বলের এই খবরগুলি যেন টেলিভিশনে একটু বেশি প্রচার করা হয়, তাহলে মানুষ উৎসাহিত হবে আর কি। ধন্যবাদ আপনাকে, উনি ইতিবাচক খবর প্রচার করার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। মুন্সীগঞ্জ জেলার ইতিবাচক কি কি খবর আমরা তুলে আনতে পারি? ইতিবাচকের তো আসলে কোনো বিকল্প নাই, মিডিয়া হলো একটা বড় শক্তিশালী ভূমিকা যে কোনো পরিবর্তনের জন্য। আর সেই ইতিবাচক পরিবর্তনের জন্য মিডিয়া আরও বেশি ভূমিকা রাখবে, সময় টিভির কাছে আমরা সেই প্রত্যাশাই করি। আর শিক্ষা হলো যে কোনো জাতির মেরুদণ্ড এবং একটা সমাজ পরিবর্তনের জন্য এটা খুব বেশি ভূমিকা রাখে। তো শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি সময় টিভির আরও বেশি কিছু করার আছে। যেমন আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজ, কিন্তু এই সরকারি হরগঙ্গা কলেজকে নিয়ে আপনারা যদি আরও বেশি ফিচার করেন, এখানকার ছাত্ররা কী ভাবে, এদের পড়ার কোনো সমস্যা আছে কি না, এখানে কয়টা হোস্টেল আছে, আবাসিক কী সুবিধা আছে এবং সেখানে কী সমস্যা আছে, এগুলো নিয়ে সময় টিভি আগামীতে একটা ভালো প্রতিবেদন করবে, আমি সেই প্রত্যাশায় রাখি সময় টিভির কাছে। ধন্যবাদ আপনাকে। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সঙ্গে। মুন্সীগঞ্জ সাংস্কৃতিক যেই বলয় তাতে খুবই সমৃদ্ধ একটি জায়গা, আমরা কতটা তুলে আনতে পেরেছি গত 5 বছরে, সামনের জন্য যদি কোনো পরামর্শ থাকে একই সঙ্গে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর সাংস্কৃতিক দিক থেকে একটি ঐতিহ্যবাহী এলাকা। আমি নিয়মিত সময় সংবাদ দেখে থাকি, বিভিন্ন সময় দেখেছি আমাদের মুন্সীগঞ্জ তথা এই বিক্রমপুরের অনেক সুন্দর সাংস্কৃতিক অঙ্গনের যে দিকগুলো আপনারা তুলে ধরেছেন। আমি মনে করি প্রত্নতত্ত্বের দিক থেকে মুন্সীগঞ্জ একটি, বিক্রমপুর একটি সমৃদ্ধ এলাকা। এখানে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের ভিটা রয়েছে, মীর জুমলার আমলে তৈরি হওয়া একটি ফোর্ট রয়েছে, এরকম করে সারা বিক্রমপুরে ছড়িয়ে আছে প্রত্নতত্ত্বের অনেক নিদর্শন। আমি মনে করি আগামীতে যদি এই নিদর্শনগুলো, এই ইতিহাস তুলে ধরে প্রচার করা হয়, তাহলে সারা দেশ উপকৃত হবে, জানতে পারবে। ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন তিনি মুন্সীগঞ্জের প্রত্ন নিদর্শন সেগুলো জানানোর কথা। মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা রয়েছেন আমাদের সঙ্গে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। আমরা মুক্তিযুদ্ধকে জানো নামে একটি অনুষ্ঠান প্রচার করে থাকি এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা সংবাদ প্রচার করার চেষ্টা করি। কতটুকু আমরা সক্ষম হয়েছি মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা তুলে আনতে গত 5 বছরে? ধন্যবাদ সময় টেলিভিশনকে,
যে আজকের এমন একটা সুন্দর আয়োজন করার কারণে এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই সময় টেলিভিশনের এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। এই সময় টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই যে 30 লক্ষ শহীদের আত্মহুতি 2 লক্ষ মা বোনের ইজ্জতম সম্ভ্রম হানি বিনিময়ে দেয় আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর যে এই ইতিহাস সময় টেলিভিশন প্রথম থেকে শুরু করে আসছে, এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ থাকবে যে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বর্বর বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে এবং এই বিধবাপল্লী সহ সমস্ত এলাকাগুলির যে প্রকৃত চিত্রটা তুলে ধরে এনে বর্তমান প্রজন্মকে জানায়, তবে সকলেই স্বাধীনতার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হবে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমরা চেষ্টা করবো এই খবরাখবরগুলো, এই সংবাদগুলো তুলে আনার, এই চিত্রগুলো তুলে ধরার। এই কলেজের সাবেক অধ্যক্ষ রয়েছেন আমার সঙ্গে, একজন শিক্ষাবিদ। শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট প্রচার করে এসেছি, শিক্ষাখাতের চিত্রকে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি গত 5 বছরে। ধন্যবাদ সময় টিভিকে, আমি নিয়মিত সময় টিভির একজন দর্শক। আমি মনে করি অনেকটাই সফল হয়েছে, তবে মুন্সীগঞ্জের আমি বলবো যে মুন্সীগঞ্জের যে শিক্ষা ব্যবস্থা, এটি যে পরিবর্তন আসছে, এই জিনিস পজিটিভ জিনিসগুলো তুলে ধরা দরকার। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন যে বিদ্যাপীঠে, এই বিদ্যাপীঠে রয়েছে ইতিহাস ঐতিহ্য, এই বিদ্যাপীঠের ইতিহাস ঐতিহ্য যদি তুলে ধরা হয় এবং এই বিদ্যাপীঠে যে সমস্যাগুলো আছে তা তুলে ধরা হলে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তথা মুন্সীগঞ্জের জনগণ উপকৃত হবে। একই সাথে আমি বলতে চাই মুন্সীগঞ্জ একটি পর্যটন শিল্প জায়গা হতে পারে। এখানে রয়েছে অতীশ দীপঙ্কের পুণ্যভূমি, এখানে রয়েছে দাঁতেশ্বর বৌদ্ধবিহার, সেগুলো তুলে আনলে এই মুন্সীগঞ্জ একটা অপার পর্যটন শিল্প গড়ে উঠতে পারবে। ধন্যবাদ। নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। এই জেলার জেলা প্রশাসক মহোদয় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের যে প্রশাসন পরিচালনা কার্যক্রম আমাদের সংবাদের মাধ্যমে অনেক ক্ষেত্রে অসঙ্গতি তুলে ধরে বা আপনাদের উন্নয়নের সংবাদ প্রচার করে আমরা কতটা আসলে সহযোগী হিসেবে কাজ করতে পেরেছি আপনাদের সঙ্গে, কোনো পরামর্শ থাকলে? ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করবার জন্য, আমাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন মুন্সীগঞ্জ হচ্ছে সভ্যতার জনপদ, যেটি 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করেছেন। বিক্রমপুরী বিহার এখানে আবিষ্কৃত হয়েছে, একই সাথে পদ্মা বহুমুখী সেতু, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, গার্মেন্ট শিল্প পার্ক, এপিআই শিল্প পার্ক সহ বিভিন্ন প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। সময় টেলিভিশন সুন্দরভাবে এগুলো উপস্থাপন করেছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবার জন্য সকল বিভাগের প্রধান পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে কাজ করছি। আমি বিশ্বাস করি শিক্ষা, বাল্যবিবাহ, রোগ, মাদক, পরিবেশ, এই সমস্ত বিষয়ে যদি আরও সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে, সৃজনশীল হবে, দেশপ্রেমী হবে, সচেতন হবে। আমি সময় টেলিভিশনের সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বলছিলেন জেলা প্রশাসক মহোদয়। জানিয়ে রাখি যে মুন্সীগঞ্জের মাওয়া থেকে কিন্তু পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে এবং সময় সংবাদ কিন্তু প্রতি মাসের 1 তারিখে পদ্মা সেতুর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট প্রচার করার চেষ্টা করে। এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। এই যে আমরা পদ্মা সেতুর উন্নয়ন কার্যক্রম নিয়ে রিপোর্ট প্রচার করার চেষ্টা করি, প্রতি মাসে একবার অগ্রগতি জানাই, কতটুকু জানাতে পেরেছি, কিভাবে আরো বেশি জানাতে পারি আসলে আপনাদেরকে? ধন্যবাদ সময় টিভির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। তো আপনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত পদ্মা সেতু, সেটি নির্বাচনে সরকার যে উদ্যোগী সাহসী ভূমিকা গ্রহণ করেছেন তা প্রতিনিয়ত সময় টিভিতে প্রচারের মাধ্যমে আমাদের জনগণ এই সম্পর্কে বিস্তারিত জানতে পারছে এবং এটার সম্ভাব্যতা যাচাই করতে পারছে কবে এটা চালু হবে। জনগণ আশায় বুক বেঁধে আছে যে অচিরেই তারা পদ্মা সেতু সুফল ভোগ করতে পারবে। পাশাপাশি আমি সময় টিভির প্রতি অনুরোধ জানাচ্ছি যে তারা যে একটি সংবাদ ভিত্তিক চ্যানেল, সেই প্রচারণা বাংলাদেশে শুধু তারাই করছে, এর বাইরে শিক্ষা, সামাজিক বিভিন্ন যে অনাচার রয়েছে, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, এগুলো বন্ধেও প্রচারণার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আপনারা যখন কোনো তথ্য জানিয়ে থাকেন আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে কেমন সাড়া পান আপনারা? ধন্যবাদ। প্রথমে আমি সময় টিভির কলাকৌশলী সাংবাদিক সকল আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যে তারা 5 বছর ধরে সময়ের ক্ষেত্রে সময় টিভিতে ভালো সংবাদ পরিবেশন করে আসছে। এবং মুন্সীগঞ্জ জেলা আসলে একটা সভ্যতার জনপদ এবং ঢাকার একেবারে কাছে অবস্থিত, এবং মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন এবং যে কোনো সমস্যার কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে আমরা সময় টিভিকে সবসময় পাশে পেয়েছি। ধন্যবাদ আপনাকে বলছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আমরা যদি জানতে চাই যে পরিবেশ এবং জলবায়ু যেই সংকট সেটি একটি অন্যতম বার্নিং ইস্যু বলা চলে এই সময়কার, পরিবেশ জলবায়ু ইস্যুতে আমরা আসলে কতটুকু ভূমিকা রাখতে পেরেছি সংবাদ প্রচারের মাধ্যমে?
মুন্সিগঞ্জের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমাকে আপনি করেছেন। এই মুন্সিগঞ্জের চারপাশে আপনি জানেন নদী, ধলেশ্বরী, শীতলক্ষা, ইসামতি, সব পদ্মা, মেঘনা, সব নদী মুন্সিগঞ্জকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এখানে পরিবেশটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, চারটি সিমেন্ট কারখানা, ছয়টি সিমেন্ট কারখানা আমাদের এই ধলেশ্বরীর বুকে আছেন, সেখানে সিমেন্ট কারখানাগুলো আমাদের পরিবেশ। আপনাকে ধন্যবাদ বলছেন একজন দর্শক। নিশ্চয়ই পরিবেশ ও জলবায়ু ইস্যু নিয়ে আমরা আরও কাজ করার চেষ্টা করব। সময় সংবাদ যেসব সংবাদ প্রচার করেছে আপনার জেলার, তাতে কি কাজ হয়েছে? সময় সংবাদের সংবাদ প্রচারের পর কি প্রভাব পড়েছে? অবশ্যই প্রভাব পড়েছে, এবং আমার কাছে তো মনে হয় যে সময় সংবাদ হচ্ছে সবচেয়ে এগিয়ে, এবং তাদের সংবাদ সবার আগে দেখছে সবাই এবং কাজ হচ্ছে। এবং এই জনপদ যে প্রাচীন জনপদ, এই জনপদকে যেভাবে তুলে ধরছে, এটাকে আমরা চাই যে সময় সংবাদ আরও বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরুক। নিশ্চয়ই আমরা চেষ্টা করব বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে যিনি সংবাদ পাঠিয়ে থাকেন ফারজানা মির্জা রয়েছেন আমাদের সঙ্গে। ফারজানা, গত পাঁচ বছরে কোন কোন সংবাদগুলো আপনি বেশি করে তুলেছেন সময় সংবাদের দর্শকদের জন্য মুন্সিগঞ্জে? আচ্ছা, আসলে গত পাঁচ বছরে তো মানে প্রয়োজনের প্রেক্ষিতে যখন যা প্রয়োজন হয়েছে সেই সব তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন ইনসিডেন্টসগুলো, যেমন নৌকা ডুবির ঘটনা এখানে প্রায় ঘটেছে, সেগুলো মানে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যে প্রপার ওয়েতে সেটা জনগণের কাছে তুলে ধরতে। এছাড়াও কিছু যে এক্সক্লুসিভ নিউজ আছে আলুর উপরে, যেমন মুন্সিগঞ্জ কৃষির জন্য বিখ্যাত, সেক্ষেত্রে আলুর নিয়ে আমরা প্রায় কাজ করেছি। আর এখন আমাদের যে হচ্ছে যে পদ্মা সেতু নিয়েও কাজ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন ফারজান আমাদের সহকর্মী মুন্সিগঞ্জ থেকে, যিনি দর্শকদের সবার আগে সব শেষ খবর জানিয়ে থাকেন সময় সংবাদের দর্শকদের। দর্শক, আগামী 17 এপ্রিল সময় সংবাদের পাঁচ বছর পূর্তি, এবং এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে সময় সংবাদ দর্শকদের কাছে কাছে গত 1 জানুয়ারি থেকে সেই পঞ্চগড় জেলা থেকে শুরু করে সারা দেশ পরিক্রমা করেছে, যাদের জন্য সংবাদ প্রচার করে থাকে সেই দর্শকদের মতামত জানার চেষ্টা করেছে, তাদের পরামর্শ জানার চেষ্টা করেছে, বিভিন্ন ঘটনা বিভিন্ন অনুষ্ঠানে তাদের মূল্যবান মতামত এবং তাদের মূল্যায়ন জানার চেষ্টা করেছে। দর্শক তাদের মতামত জানিয়েছেন বিভিন্ন জায়গায়, সময় সংবাদের আহ্বানে আমন্ত্রণে তারা সমবেত হয়েছেন, তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমরা অনেকের বক্তব্য নিয়েছি, অনেকের বক্তব্য নিতে পারিনি, কিন্তু তারাও কিন্তু নানা ধরনের উচ্চসিত প্রশংসা করেছেন, গঠনমূলক সমালোচনা করেছেন, যেগুলোর মাধ্যমে আমরা হয়তো সামনের দিনগুলোতে আরও ভালোভাবে বা সক্ষম হবো আসলে সময় সংবাদের দর্শকদের কাছে সংবাদ তুলে ধরতে। এটি আমাদের 63তম জেলা, দর্শক 63তম জেলার আমরা আসলে আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি মুন্সিগঞ্জে। আমাদের দর্শকের কাছে যেই যাত্রা, সেই যাত্রার প্রথম পর্ব আজকে শেষ হচ্ছে, এবং এরপর থেকে এই মাস থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে দর্শকের কাছে যাত্রার। এবং দ্বিতীয় পর্বে আমরা প্রতি সপ্তাহান্তে শুক্রবারে বাংলার সময় নামে যেই মফস্বলের সংবাদের, যেই বাংলার যে সংবাদগুলো আমরা জানিয়ে থাকি, সেই সংবাদের বুলেটিনের একটি অংশে আমরা দর্শকের কাছে যাব, বিভিন্ন ব্যুরো থেকে, বিভাগীয় শহর থেকে সেখানকার দর্শকদের মতামত জানবো, এবং এইসব মতামত জেনে তাদের পরামর্শ নিয়ে আমরা আসলে নিজেদেরকে ঋদ্ধ করব, সংহত করব, যাতে আরও ভালোভাবে সামনের দিনে সংবাদ প্রচার করতে পারি। আপনারা এই পরিক্রমে ছিলেন আমাদের সঙ্গে, সামনের দিনেও থাকুন, সঙ্গে থাকুন সময়ে। দর্শক, অন্যান্য জেলার ধারাবাহিকতায় আজ আমরা জানছিলাম মুন্সিগঞ্জ জেলার দর্শকদের মতামত, তারা জানাচ্ছিলেন সময় সংবাদ নিয়ে তাদের নানা ভালো লাগা, মন্দ লাগা এবং পরামর্শ। আমার মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র। বাংলাদেশ যেমন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG অর্জন করে বিশ্বকে তাক লাগিয়েছিল, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সংসদ আয়োজিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে তিনি এ কথা বলেন। এ সময় তার সরকার তামাক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2040 সালের মধ্যে দেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে কাজ করছে সরকার। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG-র পর এবারের বৈশ্বিক লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জন। আর উন্নয়নের ধারা বজায় রেখে পরিবর্তনের এই ধারণাকে বাস্তবায়ন করতে এই প্রথম ঢাকায় বসল দক্ষিণ এশীয় দেশগুলোর স্পিকারদের সম্মেলন। প্রতিটি দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আয়োজন করা হয় এবারের সম্মেলন। বাংলাদেশ সহ 7টি দেশের স্পিকারদের আলোচনায় প্রাধান্য পায় আঞ্চলিক সহযোগিতা, সুশাসন, অধিকার ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, MDG-র মতো SDG বাস্তবায়নেও বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করবে। বাংলাদেশে আমরা MDG
বাস্তবায়নে প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এবং এমডিজির সাফল্যের উপর ভর করে এসডিজি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা প্রস্তুত হচ্ছি। এজন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈশ্বিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। এমডিজি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা এই সাফল্য অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2040 সাল নাগাদ বাংলাদেশে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় আনতে কাজ করছে সরকার। 2030 এজেন্ডা হচ্ছে একটি সম্মিলিত পথ পরিক্রমা। এর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। আশা করি 2040 সালের পূর্বেই বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করা সম্ভব হবে। এছাড়াও আগামীতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি দক্ষিণ এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে এটাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10:30 এই বৈঠক শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মন্ত্রিসভার বৈঠক আজ সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। পদ্মা সেতুর কাজের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। শীত মৌসুমের সুবিধা নিয়ে এ কাজে গতি আনতে চাইছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার দুই কূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে ফেলার আগে গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ব্লকে। সিনোহাইড্রোর নিজস্ব ইয়ারে পুরো নদী শাসন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছে 7.5 কোটি ব্লক। ইট, বালু ও সিমেন্টের মিশ্রণ প্রক্রিয়াজাত করে প্রতিদিন তৈরি করা হচ্ছে 20,000 কনক্রিটের ব্লক। পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ডের খোলা জায়গায়, জড়ো করা হচ্ছে নদী শাসন প্রকল্পে ব্যবহারের জন্য। মাওয়া এন্ডে কাজ করা এবং একটা ট্রায়াল সেকশন করা জাজিরা এন্ডে। তো মাওয়া এন্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করেছি। ড্রেজিং এর জন্য কিছু পাইপ লেআউট, মানে পাইপ লেইং এর কাজ চলতেছে, আর ওই এন্ডে আমাদের ড্রেজিং চলতেছে ট্রায়াল। আমরা আন্ডার ওয়াটার স্লোপ করার জন্য কিছু ট্রায়াল করছি, সেগুলো আমরা প্রায় 3টা করে ফেলেছি। পদ্মায় প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সর্বোচ্চ 1,40,000 ঘনমিটার পানি। বর্ষায় প্রমত্তা এ নদী এখন কিছুটা শান্ত, তাই এই সুযোগে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত বালুভর্তি জিওব্যাগ। বড় নৌকায় বালু নিয়ে আসা হচ্ছে মাঝ নদীতে, আর সেখানে নদী শাসনের জন্য আনা 5টি বড় বার্জে বস্তা ভরাট করা হচ্ছে ডাম্পিং এর জন্য। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কাজের অংশ হিসেবে 125 কেজি ওজনের জিওব্যাগ ফেলা হলেও এবার মূল কাজে ব্যবহার করা হচ্ছে 800 কেজি ওজনের জিওব্যাগ। চলতি মৌসুমে মাওয়া প্রান্তে ফেলা হচ্ছে 14 লাখ বস্তা। সেতু নির্মাণে দুপার রক্ষার পাশাপাশি নদীর স্রোতকে নিয়ন্ত্রণের জন্যই এই নদী শাসন প্রকল্প। পদ্মা সেতু নদী শাসন খুবই কঠিন কাজ। এখানকার নদীতে যে স্রোত প্রবাহিত হয় তা বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি। এ অবস্থায় নদী শাসনের কাজ হয়ে গেলে পদ্মার দুকুল রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় সার্ভে শেষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী শাসন করা হবে। নভেম্বর থেকে মে পর্যন্ত পুরো সময় জুড়ে চলবে এই কাজ। সেতু নির্মাণের আগে ও পরে নদীর গতিপথ যাতে বাধা হয়ে উঠতে না পারে, সেজন্যই এই নদী শাসন প্রকল্প। আর এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই সেতুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চট্টগ্রামে আজ থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে। এই মুহূর্তে নগরীর টাইগার পার্ক মোড়ে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ তাজিয়া। অবশেষে টনক নড়াচ্ছে সিএমপি ট্রাফিক বিভাগের। গতকালকে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের যে নির্দেশনা দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল, আজ থেকে চট্টগ্রামে সিএনজি অটোরিকশাকে মিটারে চলাচল বাধ্যতামূলক করা হয়েছিল। আমরা দেখেছি সকাল থেকে সিএনজিগুলো ইচ্ছামতো চলাচল করলো। আমরা সকাল 10টার পর যে সংবাদ প্রকাশিত হয় এরপর প্রচারিত হয়, এরপরে আমরা দেখতে পেয়েছি যে সিএমপি ট্রাফিক বিভাগ মূলত মিটারে যারা চলাচল করেছিল তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আমরা প্রথমে দেখেছিলাম টাইগার পাস এলাকা এবং এরপর দেখেছি আমরা দেওয়ানহাট এলাকার মধ্যে সিএনজি অটোরিকশাগুলিকে চলাচলে বাধ্য করছে। আপনি জানেন যে এখানে বলা হচ্ছে যে প্রায় চিটং শহরে সিএনজি রয়েছে প্রায় 13,000 বৈধ সিএনজি এবং অবৈধ সিএনজিও তার সমপরিণত প্রায় 25 থেকে 26,000 সিএনজি রয়েছে চট্টগ্রামে। আর এগুলিকে প্রথমে ডিসেম্বর মাসে বলা হয়েছিল জানুয়ারির 1 তারিখ থেকে তাদেরকে মিটারে চলাচল করতে হবে, পরবর্তীতে বাড়ি আর 1 মাস বাড়ানো হয়, বাড়িয়ে তারা বলা হয়েছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। এবং গতকালকে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে এসে এবং তিনি চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে যান যে 1 ফেব্রুয়ারির পর আর কোনো তারিখ সময় বাড়ানো হবে না এবং সবগুলো সিএনজিকে মিটারে চলাচল করতে হবে। আমরা দেখেছি চট্টগ্রামে 90% সিএনজির কিন্তু মিটার নেই। এক্ষেত্রে যে কয়েকটি মিটার যে সিএনজিকে তারা জরিমানা করেছে সেগুলি বলছে শুধুমাত্র যেগুলো বৈধ সিএনজি রয়েছে এবং যারা মিটার ক্যালিব্রেশনের জন্য দিয়েছে তাদেরকে জরিমানা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। আর যেসব সিএনজি এখন পর্যন্ত অবৈধভাবে চলাচল করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, অর্থাৎ যারা নম্বর প্লেটবিহীন যেসব সিএনজি রয়েছে তাদেরকে তেমন কোনো জরিমানা করছে। তবে আমরা এখন পর্যন্ত যা দেখেছি শুধুমাত্র সিএনজি আছে সেটি তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, সে সিএনজি কি নষ্ট না ভাড়া যাচ্ছে বা কিংবা সিএনজিতে মিটারে যাচ্ছে কি না সেটি তারা কিন্তু দেখছে না। আমরা দেখেছি এক্ষেত্রে বেশ কয়েকটি সিএনজি অটো চালককে তারা জরিমানা করেছে, যারা জরিমানার শিকার হয়েছেন তারা কিছুটা ক্ষুব্ধ। তারা বলছেন শুধুমাত্র যেসব সিএনজির নম্বর প্লেট রয়েছে বৈধভাবে চলাচল করছে ট্রাফিক বিভাগ শুধুমাত্র তাদেরকে জরিমানা করছে, অপরদিকে যেসব সিএনজি মিটার অবৈধভাবে চলাচ্ছে তাদের কোনো নম্বর প্লেট নেই তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ এক প্রকার সিএনজি চালকরা আমরা দেখেছি ক্ষুব্ধ প্রকাশ করেছে অনেক জায়গায়। যেমন দেখেছি আমরা দেওয়ানহাট এলাকা যখন ট্রাফিক বিভাগ থেকে ট্রাফিক বিভাগ যখন তারা সিএনজিকে আটক করেছে তখন সিএনজি চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সেখান থেকে কিন্তু তাদেরকে ফিরে যেতে বাধ্য এবং সেই সার্জেন্টকে আমরা দেখেছি দেওয়ানহাট ছেড়ে চলে গেছেন। অর্থাৎ মাত্র 3 মিনিট তিনি সেখানে অভিযান পরিচালনা করতে পেরেছিলেন এবং 1টি সিএনজিকে তিনি জরিমানা করেছেন। অপরদিকে দেখছি আমরা এখন শিখেছি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশনা পাওয়ার পর সকাল 11টা থেকে শুরু হয়েছে টাইগার পাস এলাকার মধ্যে তারা অভিযান চালাচ্ছেন। তবে একটি বিষয় যে আমরা দেখেছি চট্টগ্রামের কিন্তু 90% সিএনজির কিন্তু মিটার নেই এবং এখন যেসব মিটার সবগুলি নষ্ট, তবে এখন পর্যন্ত যে ওবায়দুল কাদের যে নির্দেশ বা যে নির্দেশনা সে এখন পুরোপুরি কার্যকর হয়নি বলে আমরা বুঝতে পারছি। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে সিএনজি যে মিটারে চলাচল বাধ্যতামূলক তার অভিযান চলছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামে আজ থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে আর সে খবরই আমরা জানছিলাম সহকর্মী কমলদের কাছ থেকে। পরের খবরে যাচ্ছি। ভারত সহ প্রতিবেশী দেশ ভুটান ও নেপালের সাথে ট্রানজিট কার্যকর এবং আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে দেশে বাণিজ্য আরও বাড়বে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দরের উন্নয়নের পাশাপাশি সিলেট ও দুই পার্বত্য জেলায় 4টি সহ নতুন 12টি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পণ্য আমদানি রপ্তানির নিয়ম শিথিল না করা হলে মিলবে না প্রত্যাশিত সুফল। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে 2002 সালে অবকাঠামো উন্নয়ন করে 10টি গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে রূপান্তর করে সরকার। এছাড়া বিভিন্ন সময়ে আরও 12টি শুল্ক স্টেশনকে স্থলবন্দর করার পরিকল্পনা করা হয়। স্থলবন্দরগুলোর মধ্যে 3টি ছাড়া বাকিগুলো দিয়ে শুধু ভারতের সাথে বাণিজ্য হয়। তবে বিবিআইএন চুক্তি ও ট্রানজিট বাস্তবায়ন হলে স্থলবন্দরগুলোর কার্যক্রম ও আয় অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বেনাপোল এবং নেপাল ও ভুটানের নিকটবর্তী 2টি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন ঘোষিত স্থলবন্দরগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কানেক্টিভিটির মূল ফোকাস কিন্তু বাংলাবান্দা এবং বুড়িমারি। তো এই জন্য আমরা এই দুটোকে এখন আধুনিকায়নের জন্য বিশেষভাবে আরও আমরা নজর দিচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যে 4টি প্রকল্প নতুনভাবে আমরা নিয়েছি, 2টা হলো হিল এরিয়া, 1টা হচ্ছে থেগামুখ রামগড় আর শেওলা সিলেটের। এর পাশাপাশি আমাদের যে অন্যান্য বন্দরগুলো আছে সেগুলোরও আমরা আপগ্রেডেশন চাচ্ছি। তবে ব্যবসায়ীরা বলছেন কোন কোন স্থল বন্দরের মাধ্যমে শুধু রপ্তানি ও কোনটির মাধ্যমে শুধু আমদানির বাধ্যবাধকতা বহাল রাখলে অবকাঠামোগত এসব উন্নয়ন থেকে প্রত্যাশিত সুফল মিলবে না। সকল পণ্য অবাধভাবে যে আমদানি করার যে সুযোগ রয়েছে 11 স্থলবন্দর দিয়ে ওই সুযোগ নাই, সীমিত আকারের পণ্য আমদানি করার সুযোগ আছে। সেই জন্য আমরা এই ভারত থেকে অনেক চাহিদা থাকা সত্ত্বেও আমাদের ওই যে এসরোর জন্য বা নন টেরি বাধার জন্য আমরা
না মাল আমদানি করতে পারতেছি না। রিকোয়েস্ট যেসব বন্দরগুলো সুন্দরভাবে ম্যান্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেখানে পূর্ণ স্থলবন্দর হিসেবে দিতে হবে, যাতে যে কোনো জিনিস আমি এখান থেকে আমদানি করতে পারবো এবং যে কোনো জিনিস আমি রপ্তানি করতে পারবো। বর্তমানে 5টি স্থলবন্দর সরকারি ও 5টি বেসরকারি ব্যবস্থাপনায় বিল্ড অপারেট ট্রান্সফারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এসব স্থলবন্দর থেকে বছরে গড়ে 70 কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবারে বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো 235 কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। রোববার বিকেলে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। এ সময় 14টি ক্যাটাগরিতে 38টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এদিকে মাসব্যাপী মেলায় বিক্রি ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনের চিত্র এটি। সব বয়সী ক্রেতা দর্শনার্থীদের ঠাসা ছিল মেলা প্রাঙ্গণ। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর ভিড় উপেক্ষা করে দর্শনার্থীদের দিনভর ঘোরাঘুরি। মেলার শুরুর দিনগুলোতে কম থাকলেও ছুটির দিনগুলোতে ছিল উপচে পড়া মানুষের ঢল। তবে শেষ দিন অন্য দিনের সব ভিড় ছাপিয়ে গেছে। ক্রেতা বিক্রেতারা জানালেন মেলার আয়োজন নিয়ে তাদের কথা। আমি আমার আম্মু আর দুইটা ফুপির সাথে আসছি আমার মায়ের মেলায়। সিকিউরিটি থেকে নিয়ে সবকিছু ভালো, বাচ্চাদেরও আনন্দের একটা রাইড এগুলো আছে। এবার হরতাল ছিল না, দেশের পরিস্থিতি তো মোটামুটি ভালো আগের চেয়ে, সেই হিসেবে মেলা এবার ভালোই জমজমাট। এবারের মেলায় 21টি দেশের 556টি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নেয়। জমজমাট আয়োজনের মধ্য থেকে 21তম বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজন শেষ হচ্ছে। তবে 22তম বাণিজ্য মেলার এমন জমজমাট আয়োজন দেখতে দর্শক ক্রেতাদের অপেক্ষা করতে হবে আবারও একটি বছর। সমাপনী অনুষ্ঠানে হিসাব নিকাশ করা হয় এবারের মেলার সফলতা ব্যর্থতার। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে বাণিজ্য মেলার আয়োজন করার প্রস্তাব দেন সংগঠনের সভাপতি মাতলুব আহমদ। বাংলাদেশের সব ডিভিশনাল হেডকোয়ার্টারে একই সাথে এই বাণিজ্য মেলা করা যায় কিনা, ইপিবি কমার্স মিনিস্ট্রির সাথে এফবিসিসিআই যৌথ উদ্যোগে আগামীতে আমরা মেলা করতে পারি কি পারি না। এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান এবারের মেলায় গেল বছরের চেয়ে 71 কোটি টাকার রপ্তানি আদেশ বেশি এসেছে আর মেলার রাজস্ব আদায় হয়েছে 11.5 কোটি টাকার। এই এক মাস ব্যাপী আমাদের এই মেলা সার্থক হয়েছে। এবারের মেলায় রপ্তানির অর্ডার 235 কোটি 17 লক্ষ টাকা, যা বিগত বছরের তুলনায় এবার 71 কোটি টাকা বেশি। অনুষ্ঠানে 14 ক্যাটাগরিতে মেলায় অংশ নেয়া 38টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রযুক্তির ব্যবহার আর দক্ষ জনবল তৈরির মাধ্যমে টেক্সটাইল শিল্পের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে চায় শিল্প মালিকরা। তাদের এমন আশাবাদের সঙ্গে শেষ হয়েছে 13তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী। 4 দিনের প্রদর্শনীতে চীন, তাইওয়ান, জাপান, জার্মানি আর ইতালি সহ বিশ্বের 13টি দেশের 1000 প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে তাদের প্রদর্শিত অত্যাধুনিক যন্ত্রাংশের সঙ্গে দেশীয় উদ্যোক্তারা পেয়েছেন মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থার জন্য হালনাগাদ প্রযুক্তি জ্ঞান। তবে শুধু বিদেশি প্রতিষ্ঠানই নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রদর্শনীতে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল দেশীয় প্রতিষ্ঠানগুলোরও। প্রদর্শনীটির মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নের পাশাপাশি 2021 সালের মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণেও অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পোশাক শিল্পের জন্য চলতি মাসেই 2015-16 অর্থবছরের কর্পোরেট ট্যাক্স 35% থেকে সহনীয় পর্যায়ে কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএম এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী অর্থবছরে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 10% করার দাবি জানানো হয়। এছাড়াও অডিট ফার্মগুলো অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা রপ্তানিতে নগদ অর্থ প্রণোদনা পাওয়ার বিষয়ে সহজ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি দাবি জানান। অর্থমন্ত্রী ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চলতি অর্থবছরেই কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দেন। সংসদের চলতি অধিবেশনের বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। আপনারা আমাদের কাছে দাবি করেছিলেন 30 কে 35 কে 10 করা, এজ ইফ এই আগামী বাজেটে 30 কে 10 করা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আরো আগে যায় 1 জুলাই 15 থেকে 30 জুন এই বছরও 10-এর মধ্যে উনি রাখতে চাচ্ছেন না। আমি 10 বলছি না, আমি বলছি আই উইল গিভ কনসেশনাল রেট বিফোর 29
দুইটা স্টেজ প্রথম ক্যাবিনেটে পাস করাতে হবে তারপরে অ্যাসেম্বলিতে দিতে হবে অ্যাসেম্বলিতে ইট উইল বি ভেরি শর্ট বিকজ ইট ইজ অনলি এ স্মল অ্যামেন্ডমেন্ট এরকম ধরনের হবে সো টু পাস ইট ইন দিস সেশন দ্যাটস মাই টার্গেট ব্যাংকের কর্মজীবী মায়েদের শিশু সন্তানের জন্য রাজধানীর মতিঝিলের আলামিন সেন্টারে 23টি বেসরকারি ব্যাংকের উদ্যোগে শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান এ সময় বেসরকারি ব্যাংকগুলোর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গত বছরের আগস্টে একই ভবনে সরকারি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছিল এবারে দেশের বাইরের অর্থবাণিজ্যের খবর রাশিয়া এবং সৌদি আরব জ্বালানি তেলের উত্তোলন কমাবে এমন পূর্বাভাসের পর বাড়তে শুরু করেছে রুশ মুদ্রা রুবলের মান বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে 75 রুবল এবং এক ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছে 82 রুবল গেল সপ্তাহে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল 85 রুবল এবং এক ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছিল 93 রুবল এদিকে ওপেকের সাথে রাশিয়ার বৈঠক এবং তেলের উত্তোলন কমানোর খবরে বেড়েছে জ্বালানি তেলের দামও 26 ডলার থেকে বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেল পাওয়া যাচ্ছে $34.45 দরে জানুয়ারিতে ইউরোজোনের মূল্যস্ফীতি হয়েছে 0.4%। এ হার ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী এই সময়টায় ইউরোজোনে খাদ্যপণ্য এবং খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে ভোক্তা খরচও। চাঙ্গা হয়েছে এই অঞ্চলের উৎপাদন খাত। তবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির 2% লক্ষ্যমাত্রা থেকে এখনও অনেক দূরে ইউরোজোন। এ কারণে মূল্যস্ফীতি বাড়াতে একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে ইসিবি। ডিসেম্বরে $6,000 কোটি প্রণোদনা কার্যক্রমের মেয়াদ 2017 সালের মার্চ পর্যন্ত বাড়িয়েছে এই সংস্থাটি। ২০১৫তে স্পেনের অন্যতম বৃহত্তম দুই ব্যাংক কাইজা ও পপুলার প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে যদিও গত বছরের শেষ প্রান্তিকে বেশ ভালো ব্যবসা করেছে আর্থিক প্রতিষ্ঠান দুটি সেই সঙ্গে বাজারে চাঙ্গা ছিল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও তবে এই সময়টায় স্পেনের ব্যাংকিং খাতের প্রতিনিধিত্ব করা অন্য ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক বেশ ভালো ছিল সাদাবেল সহ অন্য ব্যাংকগুলো তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়েছে এদিকে দেশটির ব্যাংকিং খাতের এই ঘুরে দাঁড়ানোকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন ব্যাংকগুলোর এই ব্যবসায়িক সাফল্য ও মুনাফা অর্জনে ধারা এটাই প্রমাণ করে যে এ খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে সাইবার আক্রমণের পর ব্রিটেনে এইচএসবিসি ব্যাংকের ব্যক্তিগত ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে ইউরোপের বৃহত্তম এই আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে মূলত ব্যবসায়িক কার্যক্রমের ক্ষতি করতে এবং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর যাবতীয় সব তথ্য হাতিয়ে নিতেই এই আক্রমণ হয়েছিল ওয়েবসাইটে তবে এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ পাশাপাশি এতে গ্রাহকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে জানুয়ারিতে ব্রিটেনে এইচএসবিসির ব্যক্তিগত ওয়েবসাইটে হ্যাকিং এর ঘটনা ঘটে এতে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকের অনেক গ্রাহক গেল কয়েক বছর ধরেই দুর্বল প্রযুক্তির কারণে বারবারই সাইবার আক্রমণের শিকার হচ্ছে যুক্তরাজ্যের ব্যাংকগুলো ইরানের পর এবার এয়ারবাসের সুপার জাম্বো A380 মডেলের বিমানের অর্ডার দিয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ সম্প্রতি এয়ারবাসের কাছে 12টি A380 মডেলের সুপার জাম্বো জেটের অর্ডার দিয়েছে ইরান এর পরপরই এ মডেলে 3টি বিমানের অর্ডার দেয় জাপান প্রায় 3 বছর ধরে অর্ডার কমতে থাকায় বাজারে এয়ারবাসের এ মডেলটি টিকে থাকা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল নতুন এ অর্ডারের মধ্য দিয়ে সে শঙ্কা কেটে গেছে 15টি বিমানের মূল্য ধরা হয়েছে $650 কোটি বর্তমানে বছরে এ মডেলে 30টি বিমান নির্মাণের সক্ষমতা রয়েছে এয়ারবাসের আনুষ্ঠানিকভাবে বোয়িং 737 ম্যাক্সের বিমানের ফ্লাইট চালু হয়েছে সম্প্রতি বিমানটি যুক্তরাষ্ট্রের সিটেলের একটি এয়ারপোর্ট থেকে ছেড়ে যায় বিমানটি যৌথ উদ্যোগে নির্মাণ করেছে জেনারেল ইলেকট্রিক ও সাফরন এসএ অফ ফ্রান্স 2017 সালের জন্য আরও কয়েকটি 737 ম্যাক্সের বিমানের অর্ডার পেয়েছে বোয়িং এ পর্যন্ত 737 ম্যাক্স মডেলের 3,072টি বিমান বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি বাজারে এই বিমানটির প্রতিযোগী এয়ারবাসের A320 নিউ মডেলের বিমানটি
দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইট। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সকাল থেকে আসলে উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসইতে। যদিও গতকাল সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, আজ শুরুটা হয়েছিল সূচকের উত্থানের মধ্য দিয়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার কিছু আগ দিয়ে আসলে আমরা গ্রাফে যেমন দেখতে পাচ্ছি যে সূচক পড়ে যায় এবং 11:30টার দিক থেকে আবার সূচক বাড়তে থাকে। এই মুহূর্তে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে রয়েছে 4,556 পয়েন্টে। ডিএসইএক্স শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক 5 পয়েন্ট বেড়ে রয়েছে 1,101 পয়েন্টে এবং ডিএস30 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,723 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে 136 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 177টির, কমেছে 66টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, আমরা যদি একটু টপ 20 শেয়ারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখে নিই, তাহলে আমরা দেখব যে আমরা যেমনটি বলছিলাম যে সূচকের চাঙা ভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা একটু আমরা পেয়ে গেছি টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতে রয়েছে অ্যাপোলো ইস্পাত। অ্যাপোলো ইস্পাত লাস্টিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 19.80 টাকা। আজ প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দাম বেড়েছিল 20.40 টাকা এবং সর্বনিম্ন 19.50 টাকা। গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন কিন্তু শেষ হয়েছিল 19 টাকা। ফুয়াং রয়েছে, ফুয়াং সিরামিক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 15 টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস টপ 20 শেয়ার তালিকায় থাকা তৃতীয় প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 262 টাকা। সর্বোচ্চ দাম উঠেছিল 262.30 টাকা পর্যন্ত, আর প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন শেষ করেছিল কিন্তু 258.90 টাকা। অলটেক্স রয়েছে টপ 20 শেয়ার তালিকার চতুর্থ অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 31.50 টাকা। আজ কিন্তু প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দাম উঠেছিল 31.90 টাকা পর্যন্ত। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 30.60 টাকা। আইটিসি রয়েছে পঞ্চম অবস্থানে, আইটি খাতের প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 72.60 টাকা এবং গতকাল ছিল 71.20 টাকা। তিতাস গ্যাস রয়েছে ষষ্ঠ অবস্থানে, তিতাস গ্যাসের সর্বশেষ দাম 42.80 টাকা। ফার কেমিক্যাল টপ 20 শেয়ার তালিকায় থাকা সপ্তম প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 29.40 টাকা, যা গতকাল ছিল 29.50 টাকা। সিনো বাংলা রয়েছে অষ্টম অবস্থানে, যার সর্বশেষ দাম 32.90 টাকা, আজ সর্বোচ্চ দাম উঠেছিল 33.10 টাকা পর্যন্ত। গোল্ডেন হারভেস্ট টপ 20 শেয়ার তালিকায় থাকা নবম প্রতিষ্ঠান, যার সর্বোচ্চ দাম আজ উঠেছিল 28.40 টাকা এবং এখন পর্যন্ত গোল্ডেন হারভেস্টের দাম দেখাচ্ছে 154.20 টাকা পর্যন্ত। দর্শক, দশম প্রতিষ্ঠান রয়েছে ইউনাইটেড জেনারেশন পাওয়ার অ্যান্ড জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 154.20 টাকা। এ তালিকার সর্বশেষ দুটি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখিয়ে দিচ্ছি। বিডি থাই রয়েছে 19তম অবস্থানে, যার সর্বশেষ দাম 43 টাকা এবং সিএনএ টেক্সটাইল রয়েছে 20তম অবস্থানে, যার সর্বশেষ দাম 10.60 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসইর সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। পদ্মা সেতু নির্মাণে শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। ট্রানজিট কার্যকর ও আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাড়বে বাণিজ্য, সুফল পেতে নির্দিষ্ট পণ্য আমদানি রপ্তানির নিয়ম শিথিলের পরামর্শ। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ, সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। এবং এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে 235 কোটি টাকারও বেশি, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী, বিক্রি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।